ওকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তেঘুরি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইকরামুল হোসেন, সহকারী শিক্ষক তেঘুরি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের সেন্টেন্স। সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব, সেন্টেন্স কাকে বলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার এবং কি কি। আমরা সাধারণত জাতি জানি কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স সাধারণত পাঁচ প্রকার। নাম্বার ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার টু, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার ফোর, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স। নাম্বার ফাইভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা তাহলে বুঝতে পারলাম সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। নাম্বার ওয়ান, অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার টু, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার থ্রি, ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার ফোর, অপটেটিভ সেন্টেন্স। নাম্বার ফাইভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে আমরা জানতে পারলাম সেন্টেন্সের সংজ্ঞা, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটা ব্যক্তির মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স পাঁচ প্রকার আমরা জানলাম, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা আসি প্রিয় শিক্ষার্থী বিন্দু, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছুর বর্ণনা এবং বিবৃতি দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছুর বর্ণনা করা হয় বা বিবৃতি দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন মনে করো, আমরা আমরা বই পড়ি। সাপোজ মনে করো আমরা বই পড়ি। কারা আমরা? কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা বা বিবৃতি দেওয়া, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মানুষে যেমন গরু ঘাস খায়, তাহারা মাঠে কাজ করে, এগুলো সম্পর্কে কোনো বর্ণনা করা বা বিবৃতি দেওয়া, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বক্তার কোনো কথা যখন বলা হয় সেটা হচ্ছে বিবৃতি, আর যদি কোনো ব্যক্তি বা বস্তু কোনো কর্ম বা কোনো কিছু করে সেটা হচ্ছে তার বক্তব্যকে পরিষ্কার করে, সেটা হচ্ছে বিবৃতি। বিবৃতি এবং বর্ণনা প্রকাশ করলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমরা আসি প্রিয় শিক্ষার্থী, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছুর প্রশ্ন করা হয়, প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কেমন? যেমন সাপোজ মনে করো, হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? হোয়াট ডু ইউ মিন? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও? এই যে প্রশ্ন করা, হোয়ার ইউ গো, হোয়ার ইউ গো, তুমি কোথায় যাও? এরকম যদি কোনো কিছুর প্রশ্ন করা হয় সেটা হচ্ছে গা ইন্টারগেটিভ সেন্টেন্স। আর যেটা সব ইন্টারগেটিভ সেন্টেন্স, আর যেটা বর্ণনা করা হয় বা বিবৃতি প্রকাশ করা সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আগামীকাল আলোচনা করব
इम्परेटिव सेंटेंस काके बोले एवं ऑपरेटिव सेंटेंस काके बोले एवं एक्सक्लेमेटरी सेंटेंस काके बोले। प्रिय शिक्षार्थी आमरा आगामी काल के क्लास आलोचना करब किभावे असर्टिव सेंटेंस तैयारी करते हैं एवं बुझते परा जाए जे एटा असर्टिव सेंटेंस तार वर्णना एवं किभावे इंटरोगेटिव सेंटेंस करते हैं एवं जानते परा जाए से सम्पर्के आमरा आलोचना करब। प्रिय शिक्षार्थी आशा करी सबाई भालो आसो सुंदर थाको शुभकामना।